সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন করতে চাইলে আজকের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন, আবেদন করার সকল তথ্যগুলো ভালোভাবে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে কোন কোন পদগুলোর জন্য এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এবং এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরির আবেদন কিভাবে করবেন, আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতাগুলো কতটুকু থাকতে হবে, এ টু জেড বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আবেদন করার সকল তথ্যগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে রাখি, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন এইরকম চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে ভিডিও আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো বন্ধুরা, চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙামাটি, তো এই বিজ্ঞপ্তিটি তার প্রকাশ করেছে 29 মে 2022 তারিখ খ্রিস্টাব্দ। বাম পাশে দেখতে পাচ্ছেন যে তাদের অফিসিয়াল স্মারক নাম্বারটি তারা দিয়ে রেখেছে। তো এখানে বলতেছে যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে জাতীয় বেতন স্কেল 2015-এর 13তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য রাঙামাটি পার্বত্য জেলার প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লেখিত নির্দেশনা ও শর্ত অনুযায়ী দরখাস্ত করার আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, সহকারী শিক্ষক পদের জন্য এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নাম তারা উল্লেখ করে দিয়েছে। 1 নম্বর পদ দেখুন, সহকারী শিক্ষক। পদের সংখ্যা এখানে সদর উপজেলায় নেবে 51 জন, কাউখালীতে 37টি পদ, নানিয়ার চরে 28টি পদ, এভাবে কিন্তু বিভিন্ন উপজেলাতে বিভিন্নভাবে তারা জনবল নিয়োগ দিচ্ছে। এই যে দেখুন, জুরাছড়িতে 55 জন, বরকলে 35 জন, এভাবে লঙ্গদু 51 জন, বাঘাইছড়িতে 88 জন, কাপ্তাই আপনাদের 22 জন, আর রাজস্থলীতে 45 জন, বিলাইছড়িতে 50 জন, এই সর্বমোট হলো 462টি পদ তারা সৃষ্টি করছে। তো জাতীয় বেতন স্কেল দেখুন, আপনাদের কতটুকু বেতন প্রদান করা হবে। এখানে বলতে হচ্ছে যে বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত বেতন গ্রেড হবে আপনাদের। 13 জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন প্রদান করা হবে। এখানে দেখুন, সর্বনিম্ন বয়স আপনাদেরকে নির্ধারণ করে দিয়েছে, সর্বনিম্ন বয়স 21 বৎসর এবং সর্বোচ্চ বয়স 40 বৎসর। তবে মুক্তিযোদ্ধার পুত্র সন্তান বা শারীরিক মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা 42 বৎসর পর্যন্ত। এখানে বলতেছে যে শিক্ষাগত যোগ্যতা, এতে দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতকোত্তর পাস থাকতে হবে বা সমমানের পাস থাকতে হবে। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন, আবেদন করার শর্তগুলো আপনাদের একটু অবশ্যই জানা প্রয়োজন। তো এখানে বলতেছে যে আবেদনকারীগণের জন্য প্রযোজ্য ও অনুসরণীয় শর্তাবলী, এখানে বলতেছে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফর্ম ও প্রবেশপত্রের নমুনা ফর্ম পূরণ করে 4 নম্বর ক্রমিকে উল্লেখিত কাগজপত্র সহ আগামী 30/6/2022 তারিখ খ্রিস্টাব্দ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের রক্ষিত বক্সে আবেদন জমা দিতে হবে। চেয়ারম্যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বরাবর ডাকযোগে আবেদন প্রেরণ করা যাবে। আপনারা আপনাদের আবেদনটি ডাকযোগের মাধ্যমেও প্রেরণ করতে পারেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর সরাসরি বা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। তো এখানে আরও বলতেছে যে আবেদনকারীকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এবং নির্ধারিত প্রবেশপত্রের নমুনা ফর্ম যথাযথভাবে পূরণপূর্বক আবেদনপত্রের সাথে সংযুক্ত করে জমা দিতে হবে।
নির্ধারিত চাকরির আবেদন ফরম ও প্রবেশপত্রের নমুনা ফরম রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট, এই যে দেখুন এই ওয়েবসাইট থেকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে বা ডাউনলোড করা যাবে। এই যে দেখুন www.rhdc.gov.bd, এই লিঙ্কে ভিজিট করে আপনাদের আবেদন ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে আরও টার্মস অ্যান্ড কন্ডিশনে বলতেছে যে আবেদনকারীকে চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অনুকূলে সরকার অনুমোদিত যে কোনো ব্যাংক হইতে 400 টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার অফেরৎযোগ্য যেটা আবেদনের সাথে জমা দিতে হবে। কোনো প্রকার পোস্টাল অর্ডার গ্রহণ করা হবে না। যদি আপনারা পোস্টাল অর্ডার পে করে থাকেন বা প্রেরণ করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের সেই পোস্টাল অর্ডারটি গ্রহণ করবে না তারা। তো এখানে বলতেছে যে আবেদনপত্রের সাথে নিম্নে উল্লেখিত প্রয়োজনীয় সকল সনদপত্র যেমন প্রত্যয়নপত্র, তথ্য কাগজপত্রাদি সত্যায়িত এক কপি এক সেট জমা দিতে হবে। এই কাগজপাতিগুলো সত্যায়িত করে এক সেট আপনাদের জমা দিতে হবে। প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তার, এখানে বলতেছে যে নবম বা তনুদ্ধ গ্রেডের কর্মকর্তা হইতে হবে, স্বাক্ষরের নিচে নাম সহ সিল থাকতে হবে। তো এই বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে পড়বেন, কারণ এগুলো বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যায়। তো এখানে আরও বলতেছে যে কোন কোন কাগজপাতিগুলো আপনাদের জমা দিতে হবে এখানে কিন্তু বলা আছে। এখানে বলতেছে সদ্যতোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, এই বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে পড়বেন। তো বন্ধুরা, আমরা দ্বিতীয় পেজে আপনাদের নিয়ে যাই। দ্বিতীয় পেজে কোন কোন বিষয়গুলো উল্লেখ আছে সেই বিষয়গুলো আমরা, তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে আমরা দ্বিতীয় পেজে চলে এসেছি। এখানেও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো তারা উল্লেখ করে দিয়েছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা অবশ্যই ভালোভাবে পড়ে বুঝে তারপরে আপনাদের আবেদনটি আপনারা প্রেরণ করবেন। তো কোনো ধরনের ভুল ত্রুটি করবেন না, সম্পূর্ণ নির্ভুলভাবে আপনারা একটি আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি প্রেরণ করতে পারেন। তো বন্ধুরা, মোটামুটি এটাই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।